আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমি উস্তাদ মাহমুদুল হাসান বলছি আপনাদের সবাইকে স্বাগতম আলবাব ইনস্টিটিউটের নিয়মিত আয়োজন আরবিক ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রোগ্রামে প্রিয় দর্শক আজকের ক্লাস করব আমরা আলা আরবিশ ইন বইয়ের দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা একত্রিশ ও বত্রিশ থেকে প্রিয় দর্শক আমরা আজকে সরাসরি অনুশীলনের মাধ্যমে ক্লাস করব। পূর্বের ক্লাসগুলোতে আমরা কনভারসেশন করেছি চলুন আমরা সরাসরি বইতে চলে যাই উদাহরণের আলোকে প্রয়োজনীয় পরিবর্তন সহকারে শব্দ প্রতিস্থাপন করো প্রিয় দর্শক এখানে বাক্য শুনে শুনে সে বাক্য বলতে হবে শিক্ষক ছাত্র বলছেন এর মাধ্যমেই আপনিও বলবেন আর যে নতুন শব্দ বলা হবে সে শব্দের আলোকে বাক্য তৈরি করতে হবে এখানে অনুশীলনী এবং নমুনা দেওয়া আছে আমরা সে আলোকে করব ইনশাল্লাহ চলুন হিয়া ট্যাক টুবু ইলা সে তার খালার কাছে খালার উদ্দেশ্যে একটি চিঠি লেখে হিয়া মুআ ফ্যামিন হিয়া ট্যাকটুবু রিসালাতান এলেছেন ইলা খা এতিহা সে তার খালার উদ্দেশ্যে একটি চিঠি লেখে হুয়া সাদিক হুয়া ইয়েকটুবু রিসা এলেছেন ইলা সাদিক ইহি হুয়া মুদাকর হয়ে গেছে এজন্য আর তাকতুবু থাকবে না ইয়াকটুবু হয়ে যাবে হুয়া ইয়েকটুবু রিসা এলেছেন ইলা সদিক ইহি সে তার বন্ধুর উদ্দেশ্যে একটি চিঠি লেখে আদিলুন ওয়ালি জ্যাথুন আদিল একজন ছেলের নাম আদিলুন ইয়েকথুবু রিসা এলেছেন ইলা ওয়ালি আদিল তার মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লেখে আনা ওয়ালি আনা এক টু বুড়িসা আইলেন ইলা ওয়ালিদি আমি আমার বাবার উদ্দেশ্যে একটি চিঠি লিখি আন্তা উখ আন্তা রিসা আইলেটেন ইলা উখ তুমি তোমার বোনের উদ্দেশ্যে একটি চিঠি লেখো আন্তা এই জন্য এই হিটা কা হয়ে গেছে হিয়া হি এট এক টু ইলা সাদি কাতিহা সে তার বান্ধবীর উদ্দেশ্যে একটি চিঠি লেখে নাহনু যদ্দ নাহনু নখতু ইলা যদ্দিনা আমরা আমাদের দাদার উদ্দেশ্যে একটি চিঠি লিখি আহমাদু যদ্দুন আহমাদিসে আলেথন ইলা যদ্দিহা আহমদ তার দাদির উদ্দেশ্যে একটি চিঠি লেখে জাইনাব মুদর রিসেথুন জৈনাবু থাকতুবু রিসা এলেথেন ইলা মুদার রিসা তিহা জৈনাব তার শিক্ষিকার উদ্দেশ্যে একটি চিঠি লেখে ফাথিমাথুন খুন ফাতিমা তু খুন ফাতিমা তু থাকতুবু রিসা লেথেন ইলা খা খিহা ফাতিমা তার খালার উদ্দেশ্যে একটি চিঠি লেখে হুয়া সদিক হুয়া ইয়ুবু রিসা লেথেন ইলা সদিক সে তার বন্ধুর উদ্দেশ্যে একটি চিঠি লেখে প্রিয় দর্শক এই অনুশীলনীতে মুজাক্কর এবং মোয়ান্নাস খুব ভালো করে লক্ষ্য করবেন এবং কোন জায়গায় সি পরিবর্তন হচ্ছে তারপরে এখানে যে দমির আছে এটার পরিবর্তনটাও ভালো করে লক্ষ্য করে চর্চা করুন আজিরিল হাই ওয়ার মিসেল উদাহরণের আলোকে কথোপকথন করো মুদারিস তিলমিদ আউ্বাল তিলমিদ সানি তার মানে তিনজন শিক্ষক প্রথম ছাত্র দ্বিতীয় ছাত্র তিনজনের মাঝে কথোপকথন শিক্ষকের কাজ হচ্ছে শুধু উপাদানটা দিয়ে দেওয়া ইনগ্রেডিয়েন্টসটা দিয়ে দেওয়া আল মিসাল উদাহরণ আল আউলাদু আল মাদু ছেলেরা আর বিদ্যালয় মাথা ওয়াসাল আল আউলায়দু মিন আল মাদি প্রথম ছাত্র প্রশ্ন করলো মাথা ওয়াসাল আল আউলায়দু মিন আল ছেলেরা কখন বিদ্যালয় থেকে ফিরেছে পৌঁছেছে ওয়াসাল কাবেলা কালিদিন ছেলেরা বিদ্যালয় থেকে ফিরেছে কিছুক্ষণ আগে ছেলেরা ফিরেছে কিছুক্ষণ আগে আইনা হুমুল আন হুমুল মঞ্জিলি তারা এখন বাগানে আছে বাড়ির বাগানে এই কথোপকথনটার আলোকেই এটা সাজাতে হবে প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন কিভাবে করছি আমরা আহমদ আসুকাল আহমদিনুক আহমদ কখন বাজার থেকে পৌঁছেছে ওয়সাল আহমদ কাবলাক একটু পূর্বে পৌঁছেছে আইনা হুয়াল আনা সে এখন কোথায় হুয়াল আনফি হাদিক মঞ্জিলি সে এখন বাড়ির বাগানে জৈনাবু আল জৈনাব আল মাকতাবা জৈনাব আর মাকতাবা পাঠাগার মাথা ওয়াসালাত জৈনাবু মিনাল মাদ্রাসাতি জৈনাব কখন বিদ্যালয় থেকে পৌঁছেছে ওয়াসালাত জৈনাবু ক্বাবলা ক্বালিলিন জৈনাব কিছুক্ষণ পূর্বে পৌঁছেছে আইনা হুয়াল আইনা হিয়াল আনা সে এখন কোথায় হিয়াল আনা ফি হাদিকাতিল হিয়াল আনা ফিল মাকতাবাতি

ওয়াসাল আয়দিলন কাবলা কালি হ্যাঁ ঠিক আছে এভাবেই করবো ওয়াসাল আয়াদ কাবলা লিন আদিল কিছুক্ষণ পূর্বে পৌঁছেছে আইনা হুয়াল আয়না সে এখন কোথায় সে এখন কোথায় হুয়াল মসজিদি সে এখন মসজিদে আছে ছাত্ররা বিদ্যালয় থেকে কখন পৌঁছেছে মিদু মিনাল মাদরাসী কাবলা লিন ছাত্ররা বিদ্যালয় থেকে পৌঁছেছে কিছুক্ষণ পড়বে আই না হুমুল আনা এখন তারা কোথায় হুমুল আনা ফিনা দি তারা এখন ক্লাবে আছে প্রিয় দর্শক আমরা এই অনুশীলনীটা কিভাবে চর্চা করলাম ভালো করে লক্ষ্য করবেন এই দুইটা উপাদান দিয়ে বাক্যটা তৈরি করতে হবে এই দুইটা উপাদানের আলোকেই বাক্য তৈরি হবে আর এই যে এই আকাশি রঙের যেই বাক্যটা দেওয়া কথোপকথনটা দেওয়া আছে এই কথোপকথনের আলোকেই তিলমিদ আউআল তিলমিদ সানির মাঝে কথোপকথন হবে ভালো করে লক্ষ্য করবেন আর বাড়ির কাজ কি আছে দেখুন আল খামিস আল ওয়াজিবুল মানজিলি ইউ বাড়ির কাজ হাই লাচাদ্রিব বা সেয়ালিসা ইস্তাবদিল তৃতীয় যেই অনুশীলনী আছে এটা সমাধান করতে হবে ওয়াচাদ্রী বা রবিয়া এবং চতুর্থ যেটা আজরিল হিওয়ার নামে এটাও সমাধান করতে হবে ফিদ ফিদ্দাফতারি ফিল জিলি বাড়িতে খাতায় লিখতে হবে প্রিয় দর্শক এই চর্চাগুলো ভালো করে করবেন আর খাতায় যে লেখার চর্চাটা আছে ইনশাআল্লাহ এটা করবেন পেন্সিল দিয়ে তাহলে হবে কি আপনার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি সেটা ইরেজ করে ভালোটা লিখলেন তাহলে খুব সহজেই আপনি ধরতে পারবেন যে কোনটা সঠিক হচ্ছে আর কোনটা ভুল হচ্ছে মনে রাখবেন একটি কথা ভাষা কিন্তু মুখস্থ করে শেখা যায় না ভাষা শিখতে হয় মনের ভাব ব্যক্ত করে এবং বলে বলে শুনে শুনে আজকে এখানেই শেষ করছি প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো উপকারী মনে হলে দয়া করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত